চ্যানেল আজ আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজ হলো মহানবমী। তোমাদের প্রত্যেককে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। আচ্ছা, আমরা এখন বেরোচ্ছি, অনেকটাই দেরি করে বেরোচ্ছি, আজকে সেভাবে কোথাও বেরোয়নি, দুপুরের দিকে একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল, টুক করে সেটা সেরে চলে এসেছিলাম। আর এখন বাজে আমি বলছি অভিষেকের ঘড়ি দেখে 8:45, তো এখন 8:45 বাজে, এখন আমরা বেরোচ্ছি। আর যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর একবার অভিষেকের লুকটা তোমরা দেখে নাও। পাঞ্জাবি প্রদর্শনী চলছে নাকি? হ্যাঁ, এত সুন্দর একটা পাঞ্জাবি পরেছিস, কি সুন্দর লাগছে। ওর সামনে ক্যামেরা ধরলে ফট করে ও কি বলবে ভেবে পায় না, একটু লজ্জা লজ্জা পায় আর কি। এক এক সময় বেশ ভালো করে বলে, আবার এক এক সময় একটু লজ্জা লজ্জা পায়। তো যাই হোক, আজকে আমি পরেছি একটু ধর দেখ আজকে আমি পরেছি সেই লাল ঢাকাই শাড়িটা, আর সেই যে এই ব্লাউজটা আমি আগের দিনও পরেছিলাম, ওটা দিয়েই পরলাম এই শাড়িটা। আর এটা পরেছি, আর অভিষেক পরেছে ওই সুন্দর ছাপা পাঞ্জাবিটা। তো আমাদের দুজনকে আজকে কেমন লাগছে নবমী স্পেশাল লুকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা এখন তাহলে বেরোলাম, চলো। আমরা অর্ডার দিয়েছি, দেখো এটা হচ্ছে মোচার ঘন্ট রাইস, এটা হচ্ছে কি মটন কচি পাঁঠার ঝোল, আচ্ছা কচি পাঁঠার ঝোল, পোস্ত বড়া, মুগের ডাল, আর এটা হচ্ছে ইলিশ মাছ, ইলিশ মাছের কাঁপা। চার্নক সিটিতে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম শ্রীভূমির ঠাকুর দেখতে, কিন্তু শেষ পর্যন্ত ঢোকার সাহস পেলাম না প্রবল ভিড়ের জন্য। এত মানুষ দেখার পর ভয়ই লাগলো।
আছে ম্যাডক স্কোয়ারের সামনে। চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই কি অবস্থা। লোক খুবই কম ম্যাডক স্কোয়ারে। এই হচ্ছে ম্যাডক স্কোয়ারের চেহারা, মাঠ পুরো ফাঁকা। এইখানে দেখো পুরো দড়ি দিয়ে আটকানো, এর বাইরে ওই দিকটা যাওয়াও যাবে না। তো দেখতেই পাচ্ছো ম্যাডক স্কোয়ারের ফাঁকা খুবই ছোট, আর সেই ছোট মানে যে বড় লম্বা একটা ঝাড় লণ্ঠন লাগায় প্রতিবার, এবারে তার বদলে একটা গোল ঝাড় লণ্ঠন খোলা রয়েছে। লণ্ঠনটা একবার থেকে দেখা দেখানো বোঝা যাবে কি বোঝা যাবে। এই হচ্ছে ঝাড়লণ্ঠন, আরও ওই দূরে থাক। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। জাস্ট একটু আগে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে পুরো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে আজকে বসলাম, একটু পরেই গিয়ে শুয়ে পড়বো, খুব টায়ার্ড লাগছে। তো নবমীও শেষ হয়ে গেল, আগামীকাল বিজয় মানে বিজয় দশমী। তো কালকেও একটা ভিডিও নিশ্চয়ই আমি বানাবো তোমাদের জন্য, আর আজকে যতটা পারলাম কিছু ঠাকুরের প্যান্ডেল এবং ঠাকুরের মূর্তি তোমাদের মানে ঠাকুর আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। ও মানে বেশ সুন্দর লাগলো প্যান্ডেলগুলো, প্যান্ডেলের ডেকোরেশন বা ঠাকুর যতটা দেখতে পেয়েছি সেটাই তোমাদের দেখালাম। ম্যাডক স্কোয়ারের চেহারা তো দেখলে পুরো ফাঁকা, কিন্তু বাবা নমস্কার ওই শ্রীভূমি স্পোর্টিং, ও মানে এত লোক যে আমরা তো তাও তোমাদের ভালোভাবে দেখাতে পারলাম না, আমরা জাস্ট বাইকে করে ক্রস করে গেলাম, মানে এত লোক, এবং তার মধ্যে কিছু কিছু লোক মানে আরেকটু কিছুটা এগিয়ে যাওয়ার পর সেখানটা আমার শ্যুট করা হয়নি, বেশ কিছু লোক ছিল সেখানে মাস্ক না পরে, মানে আমরা আর কোনো রিস্ক নিইনি, খুব ইচ্ছে ছিল জানো তো শ্রীভূমি স্পোর্টিংয়ের মানে শ্রীভূমির ঠাকুরটা দেখার, আর এত ভিড় দেখে আর আমরা সাহস করতে পারলাম না। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা প্রেস করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।